দর্শক সারাদেশের নেই নোয়াখালী তিন উপজেলাতে কিন্তু সকাল আটটা থেকেই ভোটগ্রহণ বিরতিভাবে চলছে এখন প্রায় তিনটা ৩০ মিনিট বাসে এখন প্রায় শেষ সময়ে ভোটের মাত্র তিরিশ মিনিট সময় আছে ভোটাররাও ধীর গতিতে আছে সকালে যদিও বৈরি আবহাওয়ার কারণে ভোটারদের উপস্থিতি আমরা কম দেখেছি বেলা সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল আপনাদের একটু জানিয়ে রাখছি যে বেগমগঞ্জ উপজেলায় প্রায় একশো পঞ্চাশটি ভোটকেন্দ্র রয়েছে আর ভোটার রয়েছে প্রায় ভোটার রয়েছে প্রায় চার লাখ আশি হাজার পুরুষ ভোটার রয়েছে দুই লাখ চুয়ান্ন হাজার নারী ভোটার রয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার আমরা একজন ভোটারের সাথে কথা বলতে চাচ্ছি আপনি কয়টা সময় আসছেন ভোট দিতে দেখছেন বাজে আসছি খুবই সুষ্ঠু ভোট সুন্দরভাবে আমরা ভোট দিছি এখন তো তিনটে তিরিশ সময় সাড়ে তিনটে বাজছে তো ভোটে এসে কোথাও কোনো সমস্যা দেখছেন বা প্রশাসনের লোকের অবস্থান কেমন প্রশাসন আছে কোনো সমস্যা নাই সুস্থভাবে ভোট দিয়েছি কোনো সমস্যা নেই কোনো সমস্যা দেখছেন অপ্রীতিকর ঘটনা কোনো না না কোনো সমস্যা দেখেন দর্শক যেমন দুইজন ভোটার কিন্তু কেন্দ্রে ভোট দিয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় একজন ভোটার কিন্তু তিনটার সময় এসে লাইনে দাঁড়িয়েছিলেন সাড়ে তিনটায় ভোট দিয়েছেন আরেকজন ভোটার এখানে রয়েছেন তা ভোটের ভোট প্রদানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা দেখেনি প্রশাসনের লোকেরা লোক প্রশাসনের লোকজন কিন্তু কেন্দ্রের সামনে অবস্থান করছেন এ বিষয়ে আমরা নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে র্যাব পুলিশ পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা এবং বিজিপিরাও কিন্তু কেন্দ্রের পাশে বা এখানে যারা আছে অবস্থায় আছে যে কোনো ধরনের অপ্রীতি ঘটনা এড়াতে কিন্তু প্রশাসনের লোকজন প্রস্তুত রয়েছে বলে এমনটাই জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আবুর রহান সরকার গ্লোবাল টেলিভিশন